Hello students, I'm Satar sir. Today I'm going to teach you English grammar, changing sentence, all board 2018. Dekho, 18 sale kintu amader shokol board ekshathe porikha hoyechilo. সেই প্রশ্নটা আমরা দেখাচ্ছি, মনোযোগের সাথে দেখো। তার আগে একটা কথা বলে নেই, যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে নিবা এবং বেল বাটনটা ক্লিক করে নিবা, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো তুমি পেয়ে যাও। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। দেখো এ নাম্বার ট্রান্সফরমেশনটা দেখো কি বলছে। আমরা কিন্তু ট্রান্সফরমেশনের সমস্ত রুলসগুলো শিখিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু সবগুলো ট্রান্সফরমেশন আমরা আগে করিয়েছি। তোমার যদি অসুবিধা হয়ে থাকে এই প্লে লিস্টে গিয়ে শুরু থেকে দেখে নিতে পারো। এই নাম্বারটা কি বললো, ভেরি ফিউ কনকোয়ারার্স অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার সো গুড অ্যাজ তাইমুর। তাহলে দেখো এটা আছে পজিটিভ ডিগ্রিতে, আমরা দেখতে পারলাম যে ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে আর সো এজ আছে, অথবা এজ আজ থাকলেও সেটা পজিটিভ ডিগ্রি। আর এখানে তো গ্রেট, গ্রেটার নাই, গ্রেটেস্ট নাই, গ্রেট আছে, তাহলে এটা পজিটিভ ডিগ্রিতে আছে। আমাদেরকে করতে বললো সুপারলেটিভ ডিগ্রি। দেখো সুপারলেটিভ ডিগ্রি পজিটিভে যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয় তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে কিন্তু ওয়ান অফ আনতে হয়, ওয়ান অফ দ্য। এটা তোমাদের মনে আছে কি না আমি শিখিয়েছিলাম। তাইলে তাইমুর ওয়াজ, এই যে এখানে ছিল ওয়ার, আমরা তাইমুরকে একজন বিধায় ওয়াজ নিলাম। তাইমুর ওয়াজ ওয়ান অফ দা বসাতেই হবে, গ্রেটেস্ট ইএসটি যুক্ত করতে হবে সুপারলেটিভ ডিগ্রির সাথে। তাইমুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনকোয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। আর যখন ভেরি ফিউ থাকে তখন কিন্তু এই যে প্লুরালটা থাকে কনকোয়ারার্স, অবশ্যই এটা মনে রাখতে হবে। তাহলে তাইমুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনকোয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। এরপরেটা দেখো বি নাম্বারটা কি বলল, দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স ওয়াজ ওয়ান্স অ্যাটাকড বাই ইয়ং তাইমুর। The province of a powerful prince was once attacked by young Taimur. এটা কি কি করতে বললো, প্যাসিভ করতে, অ্যাক্টিভ করতে বললো। দেখো এটা কিন্তু আছে প্যাসিভ, এই যে বাই ইয়ং তাইমুর, তারপরে সাহায্যকারী ভার্ব, আবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা অ্যাক্টিভ করতে হলে আমরা উল্টা করব, যে চারটা কাজ আমরা করেছি প্যাসিভ করার জন্য সেই চারটা কাজকে আমরা উল্টাই দেব। তাহলে দেখো প্রথমে এখানে প্যাসিভের সাবজেক্টটা কী ছিল, দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স, এই পুরোটাই কিন্তু সাবজেক্ট। এখানে এটা মূল ভার্ব, আর অবজেক্টটা কী আছে এখানে বাইয়ের পিছনে কী আছে, ইয়ং তাইমুর, আর এটা বাড়তি আছে ওয়ান্স। ওয়ান্সটাকে আমরা আগে নিয়ে নেই, ওয়ান্স ইয়ং তাইমুর সাবজেক্ট, ওকে সাবজেক্ট করে নিলাম, বাইয়ের পিছনে ছিল সেটাকে আমরা সাবজেক্ট করে নিলাম। এখন এই ওয়াজ দেখে আমরা বুঝতে পারলাম যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা প্যাসিভ ভয়েস। তাহলে আমরা এটা অ্যাক্টিভ করার সময় অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে রাখবো। এই দেখো পাস্ট ফর্মটা নিলাম, শুধু সাহায্যকারী ওয়াজটা কিন্তু নিলাম না আমরা। তাহলে ইয়ং তাইমুর অ্যাটাকড দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স, এই যে এখানে যেটা সাবজেক্ট ছিল সেটা কিন্তু অবজেক্টে চলে গেল, দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স। অনেকের অসুবিধা হয় যে এখানে সাবজেক্টটা খুঁজে বের করা, যে এত বড় সাবজেক্ট হয় নাকি। তুমি যদি অর্থ দেখো তাহলে দেখবে যে দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স, শক্তিশালী
রাজপুত্রের একটা প্রভিন্স, তাহলে কিন্তু একটা অর্থই দাঁড়ায়। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, দেখো ওয়ান্স ইয়ং তৈমুর অ্যাট্যাক দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স। এরপরে আরো দুটো সেন্টেন্স নেই, দেখো এখানে কি বলল, সি নম্বরে, ইন টার্নিং দ্য কিংডম অফ দ্য প্রিন্স হি ক্যাপচার্ড এ লার্জ ভিলেজ। রাজ্যে প্রবেশ করে সে একটা বড় গ্রাম দখল করে নিল, কম্পাউন্ড করতে বলা হলো। এন্টারিং, এন্টারিং দেখে আমরা বুঝলাম যে মূলভাবের সাথে যদি আইএনজি যুক্ত করেই শুরু হয়, তার আগে বাই থাকে, উইদাউট থাকে, অথবা বাই উইদাউট কিছুই না থাকলো, তাহলে কিন্তু এটা সিম্পল সেন্টেন্সে আছে। এটাকে আমাদের করতে বলা হলো কম্পাউন্ড। তাহলে এদিকে খেয়াল করি আমরা, এদিকে দেখি ক্যাপচার্ড পাস্ট ফর্ম, আসলে গল্পটাই কিন্তু পাস্ট ফর্মের। তাহলে সাবজেক্টটা কিন্তু প্রথমে ছিল না, আমরা এখান থেকে সাবজেক্টটা নিয়ে নিলাম, হি এন্টার্ড, পাস্ট ফর্ম করে দিলাম, কিন্তু এন্টার্ড দ্য কিংডম অফ দ্য প্রিন্স অ্যান্ড ক্যাপচার্ড এ ভিলেজ, লার্জ ভিলেজ। দেখো অ্যান্ড যুক্ত করে কিন্তু আমরা এটাকে কম্পাউন্ড করলাম। এই ধরনের আইএনজি যুক্ত থাকলে পরে সেগুলোকে সবসময়ই অ্যান্ড যুক্ত করে কম্পাউন্ড করতে হয়, এটাও কিন্তু মনে রাখতে হবে। এরপর আমরা আরো দুটো সেন্টেন্স নেই। এবার দেখো ডি নাম্বার কি বলল, দ্য আর্মি কিল্ড তাইমুস অল সোলজার্স। প্যাসিভ করতে বলা হলো, অ্যাক্টিভে আছে, খুবই সহজ এটা। দেখো প্যাসিভ করতে গেলে আমাদের খুঁজে বের করতে হয় কোনটা সাবজেক্ট, দ্য আর্মিটা সাবজেক্ট, মূল ভার্ব কিল্ড পাস্ট ফর্মে আছে, তাইমুস অল সোলজার, এই পুরোটাই কিন্তু অবজেক্ট, তাইমুরের সকল সৈন্যরা। তাহলে এই অবজেক্ট আমরা সাবজেক্টে নিয়ে নেই, তাইমুস অল সোলজার্স, সোলজার্স প্লুরাল আছে যার কারণে আমরা ওয়ার বসালাম, এই যে কিল্ড আছে এই জন্য পাস্ট ফর্মের সাহায্যকারী নিলাম, আর মূল ভার্ব পাস্ট পার্টিসিপল তো সবসময় থাকতেই হবে, ওয়ার কিল্ড বাই দ্য আর্মি, এই সাবজেক্টটা বাইয়ের পিছনে নিলাম, দ্য আর্মিটা। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। এবার আমরা পরবর্তী শীটে চলে যাই, দেখো ই নাম্বারটা, ই নাম্বারে কি বলল, হি ডিসগুইজড, ডিসগুইজড মানে ছদ্মবেশ ধারণ করা, হিমসেলফ অ্যাজ এ পুর ট্রাভেলার টু সার্ভাইভ, টু সার্ভাইভ এটা খেয়াল করো, বেঁচে থাকার জন্য কমপ্লেক্স করতে বলা হলো। ট্যুর পরে যদি কম ভাব থাকে সেটাকে কমপ্লেক্স করতে বলা হয়, তাহলে এই ট্যুর পরিবর্তে আমরা সো দ্যাট বসাই, তারপরে আবার সাবজেক্টটা এনে টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট হইতো তাহলে ক্যান অথবা মে বসাতাম, আর টেন্স যেহেতু পাস্ট ইনডিফিনিট, দেখো ডিসগুইজড ইডি যুক্ত আছে, তাহলে এই কারণে আমরা কুড অথবা মাইট বসাতে পারি, কুড বসালাম, তাহলে কী দাঁড়ালো, হি ডিসগুইজড হিমসেলফ অ্যাজ এ পোর ট্রাভেলার সো দ্যাট, একটু উঠাই দিয়ে কিন্তু সো দ্যাট বসালাম, সো দ্যাট হি কুড সার্ভাইভ, যাতে করে সে সার্ভাইভ করতে পারে। পরে আরও দুটো সেন্টেন্স নিয়ে নেই। এরপরে দেখো এফ নাম্বারে কি বলল, হি কেম টু এ হাউস, সে একটা বাড়িতে আসলো, অ্যান্ড আস্ক ফর সামথিং টু ইট, খাবার জন্য, খাবার দেওয়ার জন্য বলল। সিম্পল করতে বলছে, এটা কোন সেন্টেন্সে আছে একটু খেয়াল করো, এন্ড আছে, এন্ড যুক্ত আছে, তাহলে আমরা বলছিলাম এন্ড যুক্ত এটা, তাহলে কম্পাউন্ডে আছে, একটু আগে কিন্তু একটা কম্পাউন্ড করলাম সিম্পল থেকে, সেটাও এরকমই ছিল, আইএনজি যুক্ত ছিল সাবজেক্টের সাথে প্রথমেই, আমরা সেটাকে কিন্তু এন্ড যুক্ত করে কম্পাউন্ড করেছিলাম। এখন কম্পাউন্ড থেকে যদি সিম্পল করি ঠিক তার উল্টা, তাহলে আমরা মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, পাস্ট ফর্মের সাথে তো আর আইএনজি যুক্ত করা যায় না, বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হয়, তাহলে কামিং টু এ হাউস কমা হি, এই যে এখান থেকে সাবজেক্টটা এখানে নিয়ে নিলাম, এখানে সাবজেক্ট ছিল না দ্বিতীয় সেন্টেন্সে, হি আস্ক ফর সামথিং টু ইট, খেয়াল করছো নাকি আগেরটার মতোই, কিন্তু আরও দুটো সেন্টেন্স নিয়ে নেই। এবার দেখো কি বললো, কত নাম্বার এটা, জি নাম্বার, দেয়ার লিভড অ্যান ওল্ড উম্যান ইন দ্য হাউস,
কমপ্লেক্স করতে বলা হলো, এখানে কিন্তু দেখো কোনো কনজাংশন নাই, দ্যাট মিন্স জি নাম্বারটা সিম্পল সেন্টেন্সে আছে, এটাকে আমাদের করতে বলা হলো কমপ্লেক্সে। আবার আমরা সেন্টেন্সটা পড়ি, দেয়ার লিভড অ্যান্ড ওল্ড উইমেন ইন দ্য হাউস, তাহলে কেমন মহিলা, বৃদ্ধ মহিলা, এটা কিন্তু এভাবেও করতে পারতাম, দেয়ার লিভড এ উইমেন ইন দ্য হাউস হু ওয়াজ ওল্ড, এভাবে করলে করতে পারতাম আমরা। আবার এভাবেও করতে পারি, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান হু লিভড ইন দ্য হাউস, একটা বৃদ্ধ মহিলা ছিল যে নাকি বাড়িতে বাস করতো, ওই বাড়িতে বাস করতো, তাহলে এটাই করি, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড উইম্যান হু লিভড ইন দ্য হাউস, অর্থাৎ হু কনজাংশন দিয়ে কিন্তু আমরা কমপ্লেক্স করলাম, অর্থটা ঠিক রেখে, অর্থটাও ঠিক রাখতে হবে। এটা সহজ, বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এরপরে আমরা আসি আরো দুটো সেন্টেন্স নিয়ে আসি। এখানে কি বললো দেখো, এইচ নাম্বারটা, দ্য উইম্যান বিকেম সিম্প্যাথেটিক টু সি তাইমুর, তাইমুরকে দেখে খুব তার দয়া হলো, ইন্টাগেটিভ, ইন্টাগেটিভ করার আগে তুমি দেখবা যে ভাবটা কোনটা, বিকেম আছে, বিকেম সেটা কিন্তু পাস্ট ফর্মে আছে, আর পাস্ট ফর্মের যে কোনো সেন্টেন্সকে ইন্টাগেটিভ করতে হলে ডিড আনতে হয়, নট না থাকলে একটা নট আনতে হয়, তাহলে এই সেন্টেন্সে কোনো নট নাই, তাহলে একটা নট নিয়ে আসলাম, ডিডেন্ট দ্য উইমেন, আর যে ভাবটা পাস্ট ফর্মে ছিল সেটাকে আমাদের প্রেজেন্ট ফর্ম করে দিতে হবে, যেহেতু আমরা ডিড আনলাম, তাহলে ডিডেন্ট দ্য উইমেন বিকাম সিম্প্যাথেটিক টু সি তাইমুর। এরপরে আরো দুটো সেন্টেন্স নেই, এরপরে কি বলল, আই নাম্বারটা, দ্য ফুড ওয়াজ ভেরি হট, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা সহজ নিশ্চয়ই পারো, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু কোনো এ নাই, এ থাকলে কিন্তু আমরা হোয়াট দিয়ে শুরু করতাম, এ নাই এই কারণে আমরা হাউ দিয়ে শুরু করলাম, আর ভেরিটা উঠাই দিলাম, কিন্তু হাউ হট দ্য ফুড ওয়াজ, এই সাবজেক্ট আর ভার্বটা সবার শেষে যাবে, তারপরে নোট অফ এক্সক্লেমেশন বসালাম আমরা, হাউ হট দ্য ফুড ওয়াজ। এরপর আরও দুটো সেন্টেন্স নিয়ে আসি, এই দুটো সেন্টেন্সই লাস্টের দুটো সেন্টেন্স, এই 18 সালের বোর্ডের, তাইমুর ওয়াজ টু হাংরি টু ওয়েট, তাহলে এটা করার নিয়ম হলো টি ও ও ডাবল ও, সেইটার পরিবর্তে বসাবো আমরা সো, আর টি ও টু তার পরিবর্তে বসাবো আমরা দ্যাট, এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু এটা সহজেই তুমি পারবা। দেখো, তাইমুর ওয়াজ সো হাংরি, এইটুর উপরে দ্যাট বসালাম, দ্যাট, তারপরে আবার সাবজেক্ট এনে এই সাবজেক্ট তাইমুরের পরিবর্তে প্রোনাউন আনলাম, নাউন থাকলে প্রোনাউন আনতে হয়, হি বসালাম, এরপরে দেখলাম এটা পাস্ট ফর্মের ছিল এই জন্য কুড বসালাম অথবা মাইট বসাতে পারতাম, আর যদি প্রেজেন্ট ফর্মে থাকতো, এখানে যদি ইজ থাকতো, তাহলে কিন্তু আমরা এখানে ক্যান অথবা মে বসাতাম, পাস্ট ফর্মে আছে বিধায় আমরা কুড বসালাম অথবা মাইট বসাতে পারতাম, কুড নট ওয়েট, নিশ্চয়ই বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের কিন্তু এই বোর্ডটা কিন্তু করানো শেষ হয়ে গেল, আমরা শেষ করব আজকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আই এম কাজী আব্দুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KCBSM হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। শেষ করার আগে আবারও তোমাদেরকে একটু মনে করে দিই, তুমি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে মনে করে সাবস্ক্রাইব করে দাও, আর তোমাকে গ্রামারগুলো শিখতে হলে একটু বারবার দেখতে হবে, রুলসগুলো কিন্তু সবসময় মনে থাকে না, বারবার দেখে নিজে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, ধন্যবাদ।